আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আজকে আমি একটা নিউজে দেখলাম যে যারা ইউটিউবার এদের আসলে অ্যাকচুয়ালি $100 যখন যোগ হবে অটোমেটিক বাংলাদেশ ব্যাংক $10 আপনাদের কেক কেটে নেবে। তো আমি আসলে এই বিষয়টার প্রতি মোটেও একমত না, কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটর সে যত কষ্ট করে একটা ভিডিও তৈরি করে, ভিডিও তৈরি করার পরে অন্তত একটা কন্টেন্টে যদি সঠিকভাবে একটা কন্টেন্ট পাবলিশ করতে হয় অন্তত 2-3 ঘন্টা একটা কন্টেন্টের পিছনে তার পরিশ্রম করা লাগবে। আর এই এডিট করা, ভিডিও মেকিং করা, ভিডিও শ্যুট করা, এটা যে কত যন্ত্রণা, এটা একমাত্র যে ইউটিউবার যে ভিডিও মেকিং করে একমাত্র কিন্তু সেই বুঝতে পারে, আদার্স অন্যকে কিন্তু এই যন্ত্রণাটা বুঝতে পারবেন না। তো আমি একজন ছোট ইউটিউবার, আমার চ্যানেল এখনও মনিটাইজেশন হয় না। আমি গতকাল এটা অ্যাপ্লাই করেছি সকাল 11টার সময়। আমি জানি না আদৌ আমার চ্যানেল মনিটাইজেশন হবে কি না। তো আল্লাহর রহমতে আপনাদের যদি আশীর্বাদ এবং দোয়া থাকে আশা করি অবশ্যই আমার চ্যানেল মনিটাইজেশন হবে। কিন্তু যে বিষয়টা আমি জানতে পারলাম যে $100 থেকে বাংলাদেশ ব্যাংক অটোমেটিক $10 কিন্তু কেটে নিবে। তো আসলে এই আয়করটা, যে করটা আমাদের উপর আরোপ করেছে, এটার জন্য আমি মোটেও খুশি না। তো আমার মতো যারা ইউটিউবার আছেন, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, বা যারা পুরানো আমার বড় ভাই আছেন, যারা মিলিয়ন মিলিয়ন ভিউস যাদের ভিডিওতে আসে, যাদের অনেক বড় চ্যানেল, তারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। যদি তারা একমত হন অবশ্যই আমার ভিডিওতে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।